5 জন আজকে যে আজকে যে 5 জন বাংলাদেশি নাকি মানুষ ধরেছেন, যে ওরা কিভাবে অ্যারেস্ট হয়েছে, কোন জায়গা থেকে এসেছিল, আর ওদের কাছ থেকে কী কী পেয়েছ? আচ্ছা, আমার কাছে একটা গোপন খবর আসলো যে আশ্রামবাড়ির দিক থেকে 5 জন বাংলাদেশি আগরতলা দিক দিয়ে আর অনেক আছে। তো এই খবর পাওয়ার লগে সঙ্গে সঙ্গে আমি অঞ্জিতি নাকাতে আছি, নাকাতে গাড়ি তারে স্টপ করছে। নাকাটা কোন জায়গা ছিল? বেলসং নাকা। বেলসং নাকা। ওদের ওদের নাম কি? ওদের নাম হচ্ছে বাবলু দাস, নিতন দাস, পঙ্কর সরকার, নিকলু সরকার আর রূপন দাস। বাড়ি কোথায় তাদের? তার বাড়ির খাদিরপুর খালিজোড়া মেত্র করা। এরা এরা ধরার পরে ওরা কোথায় যাচ্ছে, যাওয়ার উদ্দেশ্য ছিল ওদের? শান্তিরবাজার মরিপুর। প্রাথমিকভাবে কি বলেছে ওরা, কেন এসেছে ভারতে? তারা এখন কিছু তো বলেনি, এখন ইনভেস্টিগেশন চলছে। তো ওদের কাছ থেকে কোনো কোনো কিছু পেয়েছেন? বাংলাদেশের কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশের আই কার্ড। কজন আই কার্ড পেয়েছেন? দুজন। দুজন। তো বাংলাদেশের কারেন্সি কত ছিল স্যার? বাংলাদেশের কারেন্সি আছে 360 টাকা। আর ইন্ডিয়ান কারেন্সি? ইন্ডিয়ান কারেন্সি আছে 3,645। আর বাংলাদেশের কারেন্সি 3,060 রুপিস। ওরা কি আজকে আসামবাড়ি এসেছিল না আগেই এসেছিল? আজকে সকাল 10টার দিকে রওনা দিছি বলে তারা বাংলাদেশ থেকে। বাংলাদেশ সকাল 8টা থেকে রওনা দিছে তারা আসামবাড়ি বর্ডার দিয়ে এসেছে। আসামবাড়ি বর্ডার দিক দিয়ে। এখন কি আপনারা খোয়াই থানার হাতে হ্যান্ড ওভার করেছেন? খোয়াই থানার হ্যান্ড ওভার করেছে। থ্যাংক ইউ।